শুধু দর্শক মন্ডলী, আজকে একটা লাইভ করছি খুব তাড়াতাড়ি। আমরা একটা পোস্ট করেছিলাম, সেই পোস্টেতে অনেকে বলছিল যে কেন ভারতীয় ফুটবলকে ব্যান করা হয়েছে। তা আমার সঙ্গে আছেন কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্যতম সদস্য এবং তথা ব্লু প্যান্থার ফ্যান ক্লাব অফিসিয়ালের সম্পাদক রহিম আলী ভাইজান। ফুটবলের প্রত্যেকটা আপডেট তিনি দিয়ে থাকেন, একজন ফুটবল প্রেমী, তার কাছ থেকে জেনে নেবো সংক্ষিপ্ত ভাবে। দাদা, এই যে সকাল বেলা যে আমরা বাজে খবরটা শুনলাম, কি কি কারণে ভারতীয় ফুটবলকে ব্যান করা হলো? দেখো, এটা মোটামুটি আমরা সবাই জানি যে অনেকদিন ধরেই কিন্তু এই গন্ডগোলটা হচ্ছে ভারতীয় ফুটবলে। আমাদের আচ্ছা, ভারতীয় ফুটবলে মোটামুটি আমরা সবাই জানি যে প্রেসিডেন্ট নির্ভরই সবকিছু ইদানিং কালে। এখন অফিসে কিছু সেক্রেটারি বা অফিসারের জন্য কিছু কিছু দায়িত্ব দিয়ে কিছু পদ তৈরি করা হয়েছে। তা প্রফুল্ল প্যাটেল প্রেসিডেন্ট ছিলেন, তা দীর্ঘদিন ধরে তো আমরা জানি যেখানে আমাদের এইসব সংস্থাগুলো গণতন্ত্র বলে কিছু নেই, এখানে কোনো ভোটও হয় না নির্দিষ্ট ভাবে, যার পাওয়ার বেশি সে তার প্রভাব খাটিয়ে সে এখানে প্রেসিডেন্ট হয়। তা ইন্টারনাল ব্যাপারে এই নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়, সেই হিসাবে মানে এর বিরুদ্ধে কোর্টে যাওয়া হয়, এবং কোর্টে যাওয়ার পর কোর্টও দেখলো যে এগুলো অস্বচ্ছতা ভরা। তা কোর্ট সেই সময় প্রফুল্ল প্যাটেলকে সরিয়ে দিয়ে তিনজনের, সম্ভবত তিনজনের একটা কমিটি করে দিয়েছিল যে ফুটবল ফেডারেশনের যতদূর মানে দায়িত্ব আপাতত তারা দেখাশোনা করবে, এবং এরপর কোর্টও বলে দিয়েছিল এটা নির্দিষ্ট ভাবে একটা নির্বাচন করে নির্দিষ্ট ভাবে সবকিছু রূপরেখা তৈরি করে আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। কিন্তু আমরা জানি ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা, ফিফা হ্যাঁ কিন্তু এইসব বরদাস্ত করে না। ফিফা চায় প্রত্যেকটা দেশের ফুটবল ফেডারেশন স্বাধীন থাকবে, গণতন্ত্র থাকবে, এই স্বাধীনতার উপর কেউ হস্তক্ষেপ করতে পারবে না, না কোনো সরকার, না কোনো নিজেদের মধ্যে কোনো গন্ডগোল বা কোনো আইন বা কোনো কিছুই এর উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। তা ফিফার কাছে যখন খবর যায় যে এরকম ভারতীয় ফুটবল সংস্থা এরকম কোর্টের আন্ডারে চলে গেছে, তিনজন কমিটি দেখাশোনা করছে, তা ফিফা প্রতিনিধি পাঠায়, প্রতিনিধি এসে প্রত্যেকের সাথে মিটিং করে, রাজ্য ফুটবল সংস্থা কর্মকর্তাদের সাথে মিটিং করে, আমাদের যারা ফুটবল ফেডারেশনের কর্মকর্তা তাদের সাথেও মিটিং করে, তিনজন যে কমিটি করা হয়েছিল তাদের সাথেও মিটিং করে। করার পর ফিফা একটা প্রস্তাব দিয়ে রাখে এবং একটা টাইম বেঁধে দিয়েছিল, সেই টাইমের মধ্যে যে ভোট করে নতুন করে গঠনতন্ত্র ফিরিয়ে আনতে হবে, নতুন করে কমিটি করতে হবে। তা কোর্ট নিযুক্ত যে কমিটি, সেই কমিটি কিন্তু একটা সংবিধান তৈরি করার চেষ্টা করে এবং সেই নিয়মটা এই যে মানে স্ববিরোধী বা এই যে নিয়ম তৈরি হচ্ছে কেউ মানছে কেউ মানছে না, এই নিয়ে একটা দূরত্ব সৃষ্টি হয় এবং সময় চলে যায়। ফিফা যে সময়টা দিয়েছিল যে এর মধ্যে ভোট করে গঠনতন্ত্র বা গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, সেটা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। আমরা সবাই ভাবছিলাম যে হয়তো ফিফা এটা আমাদেরকে মানে সময় দেবে, ভারতীয় ফুটবল সংস্থাকে হয়তো এটাকে লঘুভাবে দেখবে, কিন্তু ফিফা দেখা গেল আজকে সকালবেলা খবর যে ব্যান করে দিয়েছে, এবং যেটা শোনা যাচ্ছে সাময়িক ব্যান। এবং আমি যে পুরোটাই ঠিক বললাম এটা নয়, এটা হচ্ছে আমি আমার মতে যেটুকু অবজার্ভ করেছি, আমি কিন্তু আমার বক্তব্য পেশ করলাম। এবার আরো ডিটেলস একটু পরে জানা যাবে, তখন নিশ্চয়ই সবাইও জানতে পারবে এবং মিডিয়া তো রয়েছে, মিডিয়া সবাইকে জানিয়ে দেবে। এটা প্রাথমিক দাদা, প্রতিক্রিয়া আমার। হ্যাঁ, একেবারে এই বলো যে ব্যান্ডটা হলো, এর প্রভাব কি কি বিষয়ে পড়তে পারে আপাতত? যেমন এফসি সম্পর্কে কিছু বলতে ডিটেলস বলতে বলছে, যেমন মোহনবাগানকে এফসি কাপ খেলার কথা ছিল, বিদেশি সাইনিং নিয়ে যদি কিছু বলেন। যেটুকু যেটুকু শোনা যাচ্ছে যে বিধি উপর নিয়ন্ত্রণ হয়ে যাবে, হ্যাঁ যেটুকু শোনা যাচ্ছে বিদেশিদের উপর নিয়ন্ত্রণ হয়ে যাবে, যে সমস্ত বিদেশিরা সিগনেচার করেছে সই করে দিয়েছে যারা এদেশে এসে গেছে তাদের পক্ষে হয়তো আপাতত আপাতত কোনো সমস্যা নেই, কিন্তু নতুন বিদেশি, নতুন বিদেশি রিক্রুট করতে গেলে হয়তো সমস্যার সৃষ্টি হতে পারে। সব থেকে বড় কথা, ফিফা অনুমোদিত কোনো ফুটবল টুর্নামেন্টই হবে না। ফিফার অনুমোদিত যত টুর্নামেন্ট, সে ফ্রেন্ডলি ম্যাচ হোক আর যে টুর্নামেন্ট গুলো হোক, কোনোটাই হয়তো আমাদের দেশ অংশগ্রহণ করতে পারবে না। আর তার থেকেও বড় কথা, U17 মহিলা ফুটবল বিশ্বকাপ আমাদের দেশে হওয়ার কথা, সেটার ভবিষ্যৎ এখন অন্ধকার। এখন ফিফা সেটা করতে দেবে কি দেবে না এই মুহূর্তে বলা সম্ভব নয়, কিন্তু যতটুকু আমরা জানি ফিফা যখন ব্যান করে ফিফার সমস্ত কাজকর্ম থেকেই
দূরে সরিয়ে রাখা হয় সেই দেশকে। সুতরাং কোন ইন্টারন্যাশনাল ম্যাচ সে ক্লাব বলেন বা দেশে ফুটবল বলেন কিন্তু এই মুহূর্তে অংশগ্রহণ করতে পারবে না, যেটুকু আমরা সূত্র আপাতত মারফত জানতে সেটাই আমরা পারছি। জানি, কিন্তু আপাতত এখন সেটা আমরা হ্যাঁ জানি, কিন্তু এই ব্যানটা কি কি উপর পড়ছে বা টোটাল সবকিছুর হ্যাঁ উপর ব্যান হলো কিনা সেটা এখন আমরা ডিটেলস জানি না, সেই ডিটেলসটা আর কিছুক্ষণের মধ্যে সবাই জেনে যাবে। আপাতত ব্যান করা হয়েছে এই খবরটাই পাওয়া গেছে, এবং এই ব্যানটা যত তাড়াতাড়ি সম্ভব গণতন্ত্র না ফিরিয়ে আনলে কিন্তু এই ব্যান উঠবে না, এই খুলবে না। ইমিডিয়েট ভোট করে নতুন করে সব কমিটি ফরমেট করতে হবে। তো আমরা লাইভটা শেষ করবো, আমাদের সঙ্গে ছিলেন রহিম আলী মোল্লা, কলকাতা মোহামেডান স্পোর্টিং ফ্যান, মোহামেডান স্পোর্টিং ক্লাবের একজন ড্রাইভার ফ্যান, আর সেই সঙ্গে ওনার পরিচয়টা করে দিই, উনি কিন্তু ব্ল্যাক প্যান্থার যে অফিসিয়াল আছে সেই ফ্যান ক্লাবের সেক্রেটারি, এবং বারুইপুর যে মোহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব আছে উনি সেই ক্লাবেরও ফ্যান ক্লাবেরও সম্পাদক, আমরাও বারুইপুর ফ্যান ক্লাবে আছি, এবং রহিম দাকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই, উনি একজন ব্যবসায়ী মানুষ আমাদের সঙ্গে সময় দিয়েছেন, কারণ প্রত্যেকটা ফুটবলের আপডেট উনি জানেন, ওই কারণে আমরা বলেছিলাম, আমরা একটা পোস্ট করেছিলাম যে যে ভারতীয় ফুটবলকে ব্যান করা হয়েছে, অনেকে জানতে চেয়েছিলেন কি কি কারণ, তা আমি রহিম দাকে ওই বলেছিলাম, রহিম দা এসেছে, আমরা খুব খুশি হলাম, আশা করি যারা লাইভটা দেখেছেন সবাই বুঝতে পেরেছেন। একটা শেষ করো রহিম অনেক দা। অনেক অনেক ধন্যবাদ সাহাবুদ্দিন, হ্যাঁ রাখছি, আবার পরে দেখা হবে সালাহুদ্দিন, খেলা দেখতে মাঠে হ্যাঁ এসো আজকে। তাহলে শেষ করলাম।